উত্তর প্রদেশের জেলে মৃত মুক্তার আনসারির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি। এবার এই বিষয়টাকে লোকসভা নির্বাচনের আগে এটাকে হাতিয়ার করলো বিজেপি। বিজেপির তরফে বলা হয় যে মিম সুপ্রিমো তরফে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার সঙ্গে এবং মুক্তার আনসারির মতো দুষ্কৃতীর বন্ধু আসাদউদ্দিন ওয়েসি। এবার হায়দ্রাবাদে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে পেশায় নৃত্যশিল্পী মাধবী লতাকে। এবার তিনি আসাদউদ্দিন ওয়েসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মাধবী লতা। আসাদউদ্দিন সোমবার অভিযোগ করেছিলেন যে গত 1 এপ্রিল মুক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর থেকে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। ওই অভিযোগ প্রসঙ্গে মাধবী লতা বলেন, কে ওকে খুনের হুমকি দেবে, ওর বন্ধুদের দিকে দেখুন। তিনি আরও বলেন যে এসআইএল এর লোক নবাবদের সঙ্গে ওর যোগাযোগ, এখানে ওর শক্ত ঘাঁটি রয়েছে। তারপরেই তিনি বলেন যে খুনের হুমকি দেওয়া হচ্ছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পহলি বাত তো যে দূসরোং কো ডেথ থ্রেটস দেতে হ্যাঁ উনকো কোন হ্যায় ভাইয়া ডেথ থ্রেট দেনে ওয়ালে, উনকা তো দোস্তি মুক্তার আনসারী জি সে হ্যায় না, দেখিয়ে তো সেই উনকি দোস্তি ক্যা লেভেল পে হ্যায়। আইএসআইএস লোগোন সে হ্যায়, মুক্তার আনসারী সে হ্যায়, হ্যাঁ কিংস গ্রুপ সে হ্যায়, ও ভালা ইনকো দে দে ডেথ থ্রেট সব। আর দূসরি বাত করতে হ্যাঁ ইতনে বড়ে বড়ে কাম, আর 40 সাল সে বলতে হামারা গড় হ্যাঁ, বলতে হ্যাঁ উনকো ডেথ থ্রেট হ্যাঁ, উপর সে বলতে মুরগি নি হ্যাঁ। সে পহলি বার বতায় উনকো মুরগি কিসনে কাহা, খুদ তো কে লে রে আপনে আপকো মুরগি, জব খুদ কো মুরগি সমজতে হ্যাঁ, কমজোর সমজতে হ্যাঁ, তো হাম ভি ক্যা কর সকতে সাহব, হাম ভি কুছ নি কর সকতে, উপর ওয়ালা ভি কুছ নি কর সকতা, হাম মুরগি জানে ক্যা কর সকতি হ্যায়, মুরগি ক্যা নি কর সকতি হ্যায়। 40 সাল MP রেনে কে বাবজুদ আজ আপনি আপকো মুরগি কে হেসিয়ত পে লা লিয়ে হ্যায়, তো কুছ তো সচ্চাই হ্যায় জো বাহার নিকল রহি হ্যায়। আমরা শুনছিলাম যে বিজেপি প্রার্থী ঠিক কি বলেছেন, আর এই সব কিছুর মধ্যে স্বাভাবিকভাবে নতুন করে লোকসভা ভোটের আগে একেবারে যেন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে ওনাকে প্রাণনাশের হুমকি দেবে, ওনার তো বন্ধুত্ব মুক্তার আনসারির সঙ্গে, এমন কথাও বললেন তিনি। আপনাদের শোনাবো যে ঠিক কি বলেছিলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি। মগর জানা পড়া দুনিয়া সে, মগর ডরনে আর ঘবরানে কি জরুরত নেই হ্যায়। মা উত্তর প্রদেশ গয়া, মুক্তার আনসারি কে ঘর কো গয়া, তো উসকে বাদ সে সোশ্যাল মিডিয়া পর ये तमाम के तमाम बांकड़े पहलवान शुरू हो गए, तेरे को मार देंगे पूरे के पूरे। अरे भाई, मैं अखलाक के घर को भी गया था, मैं जुनेद और नसीर के घर को भी गया था जिनको जिंदा जला दिया गया घाटमिका के। मैं उन लोगों से कहना चाह रहा हूं जो मुझे धमकियां दे रहे हैं, एक बात याद रखो, मैं जिस दीन पर चलता हूं ना मैं उनसे मुखातिब हूं, मैं जिस दीन पर चलता हूं ना मेरे को यह दीन ऐसा चमन में चल के नहीं मिला, मेरे को यह दीन मेरे को बादशाह के महलों से नहीं मिला, मेरे को यह दीन मुझे नरम नरम कालीन से चलकर नहीं मिला, मेरे को यह दीन मुझे मिला तो बद्र और हुनैन से मिला, यह दीन मुझे मिला तो अहद से मिला, यह दीन अगर मुझे मिला तो करबला से मिला। इस दीन की बुनियादों में अब्बास अलमबरदार का खून है जालिमो, तुम मुझे जानते नहीं, तुम मेरे दीन को नहीं जानते, मार देंगे रे, तू मारना चाहे मार ले, मेरा वक्त नहीं है तो नहीं मारूंगा, वक्त है तो बराबर मारूंगा, तुम क्या मार देंगे, मार देंगे। अरे जालिमो, कुरान में अल्लाह लिख रहा है कुल्लू नफ्सु जाकतुल मौत, और मैं शैतानी ताकतों से कह रहा हूं जो बोले मार देंगे, एक बात याद रखो, मैं कोई मुर्गी का बच्चा नहीं हूं, एक बात याद रखो, मुर्गी का बच्चा नहीं हूं, बात के हालात तुम जानो, फिर मैं इतना आसानी से जाने वाला नहीं हूं, पीठ नहीं दिखाऊंगा इंशाअल्लाह ताला, तुम क्या तुम्हारे बाप भी आ जाएंगे तो सामने ठहरूंगा मैं इंशाअल्लाह ताला। প্রসঙ্গত 1980 সাল থেকে হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের দখলে রয়েছে, এক প্রকার একে মিমের গড় বলা চলে। 2004 সাল থেকে সেখানে একের পর এক 4 বারের ভোটে জয়ী হয়েছেন আসাদউদ্দিন ওয়েসি।
ওই আসনে মিমের মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু বিজেপি। এবার কি সেই কেন্দ্রে পদ্ম ফুটবে? অন্তত বিজেপি প্রার্থী মাধবীলতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই কথা কিছুটা হলেও সত্য হতে পারে। এবার আপনাদেরকে বলি যে মাধবীলতা কে সেই সম্পর্কে। হায়দ্রাবাদ কেন্দ্রে 70% ভোটার সংখ্যালঘু ভোটার, সেখানে মিমের একচ্ছত্র দাপট রয়েছে। 2019 সালে বিজেপি প্রার্থী ভগবন্ত রাওকে 282,000 ভোটে হারিয়েছিলেন ওয়েসি। সেই আসনে ওয়েসির সঙ্গে মাধবীলতার লড়াই খুব একটা সহজ নয়। তবে বয়স 49 বছর মাধবীলতায় বিজেপির ট্রাম্প কার্ড এই মুহূর্তে। এদিকে হিন্দু ভোটকে তিনি পকেটে ভরতে পারবেন বলে সূত্রের খবর। পেশায় তিনি একদিকে নৃত্যশিল্পী, অন্যদিকে উদ্যোগপতিও। এদিকে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন মাধবীলতা। তার দাবি, তার কেন্দ্রের মুসলিম ভোটাররা তার প্রশংসা করেছেন, তাই তাদের আশীর্বাদের সঙ্গে রয়েছে। প্রসঙ্গত, এই প্রথম হায়দ্রাবাদের গড়ে এই প্রথম বিজেপি কোনো মহিলাকে প্রার্থী করেছে। বিজেপির তিন তালাকের বিরুদ্ধে যে ক্যাম্পেইন ছিল তার মুখ ছিল এই মাধবীলতায়। মাধবীলতার স্বামী বিশ্বনাথ বিরিঞ্চি হাসপাতাল চালু করেছিলেন, সমাজসেবার সঙ্গে তার গভীর যোগ রয়েছে। আর এই বিজেপি প্রার্থী মাধবীলতার কি বক্তব্য শোনাবো। पहली बात तो जो दूसरों को डेथ थ्रेट्स देते हैं उनको कौन है भैया डेथ थ्रेट देने वाले? उनका तो दोस्ती मुख्तार अंसारी जी से है ना। देखिए तो सही उनकी दोस्ती क्या लेवल पे है। आईएसआईएस लोग उनसे हैं, मुख्तार अंसारी से हैं, हाँ किंग्स ग्रुप से हैं। वो भला इनको दे दे डेथ थ्रेट साहब। और दूसरी बात, करते हैं इतने बड़े बड़े काम और 40 साल से बोलते हैं हमारा गढ़ है और बोलते हैं उनको डेथ थ्रेट है और ऊपर से बोलते हैं मुर्गी नहीं है। ऐसे पहली बार बताए उनको मुर्गी किसने कहा? खुद तो कह ले रहे अपने आप को मुर्गी। जब खुद को मुर्गी समझते हैं, कमज़ोर समझते हैं, तो हम भी क्या कर सकते साहब? हम भी कुछ नहीं कर सकते, ऊपर वाला भी कुछ नहीं कर सकता। हम मुर्गी जाने क्या कर सकती है, मुर्गी क्या नहीं कर सकती है। 40 साल MP रहने के बावजूद आज अपने आप को मुर्गी के हैसियत पे ला लिए हैं तो कुछ। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।